إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور مهان الله سمست برشان ساجة الله رب العالمين ماه رمضان القرآن الكريم نازل করেছেন যার মাধ্যমে মানব জাতির সার্বিক কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন করতে চেয়েছেন তাদের মধ্য থেকে যারা এই আল কোরআনের প্রতি বিশ্বাস করেছে আল কোরআনের প্রতি আমল করেছে এবং আল কোরআনের শিক্ষা লাভ করেছে তারা সফলতা লাভ করেছে সালাত ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি রমজান মাসে কোরআনে কারীম জিবরাইল আলাইহিস সালামকে প্রতি বছর শোনাতেন এই রমজানুল মোবারক হচ্ছে শাহরুল কোরআন কোরআনের মাস সুতরাং আজকে আমার আলোচনার বিষয়বস্তু আল্লামা শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব মজালিসু শাহরি রমাদানের পঞ্চম মজলিস আল মজলিসুল খামিস ফি ফযলি তিলাওয়াতিল কোরআন ওয়া আনওয়াইহা কোরআন তিলাওয়াতের ফজিলত মহত্ব এবং তার প্রকরণ সম্পর্কে কোরআনে কারীমের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে সূরায়ে ফাতির আয়াত নম্বর 29-30 শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি শুরুতে নিয়ে এসেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে বা করে ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহর কিতাব তিলাওয়াত করে ওয়া আকামুস সালাতা এবং তারা সালাত কায়েম করে তাহলে এর দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে কোরআনে কারীমের তিলাওয়াত মানে শুধু পড়া নয় আর শুধু সুন্দর করে উচ্চারণ করা তাজবিদ সহকারে নয় আর বেশি বেশি পাঠ করা নয় বরং উদ্দেশ্য হচ্ছে বাস্তব রূপ দেওয়া ওয়া আকামুস সালাহ সালাত কায়েমের মাধ্যমে পাঁচ ওয়াক্ত সালাতের সুরক্ষা হেফাজতের মাধ্যমে ঠিকভাবে আদায় করার মাধ্যমে কোরআনে কারীমের তেলাওয়াতের উদ্দেশ্যের বাস্তবায়ন করা তাহলে কোরআনে কারীমের তেলাওয়াতের উদ্দেশ্য হচ্ছে সহজ ভাষায় আমল করা কাজে পরিণত করা এই জন্য দুই নম্বরে কোরআন তেলাওয়াতের পরে আল্লাহ বলছেন ওয়া আকামুস সালাহ তিন নম্বরে মানুষের প্রয়োজন রয়েছে আর্থিক প্রয়োজন আর সবাই সচ্ছল নয় অনেকে অসচ্ছল থাকবে অভাবী থাকবে সুতরাং মানব জাতির অভাব দূরকরণের উদ্দেশ্যে দারিদ্র্য মোচনের উদ্দেশ্যে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম আমি যা তাদেরকে রিজিক দান করেছি উপজীবিকা হিসাবে দান করেছি তা থেকে তারা খরচ করে সিররা ওয়া আলানিয়া কখনো গোপনে আর কখনো প্রকাশ্যে যখন গোপনে দান করাই যথেষ্ট হয় আর যেসব ক্ষেত্রগুলিতে গোপনে দান করাটাই ভালো তখন গোপনে দান করে আর কখনো কখনো প্রকাশ্যে দান করার প্রয়োজন হয় তখন প্রকাশ্যে দান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দান খায়রাতের ক্ষেত্রে দুটোরই প্রশংসা করেছেন এই জন্য আমাদেরকে এই ক্ষেত্রগুলি কোরআন সুন্নার আলোকে জানতে হবে যে কখন আমাদেরকে গোপনে দান করতে হবে আর কোন কোন পরিস্থিতিতে প্রকাশ্যে দান করা ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই তিনটি বিষয় উল্লেখ করেছেন আল্লাহর কিতাবের তেলাওয়াত
আর দুই নম্বরে হচ্ছে সলাত কায়েম করা, বলতে পাঁচ অক্ত সলাতে 17 রাকাত আল্লাহ ফরজ করেছেন, সেটা সর্বনিম্ন কায়েম করা, তাতে কোনো ঘাটতি কমতি নয়। আর তিন নম্বরে হচ্ছে ধন সম্পদ যা আল্লাহ আমাদেরকে রেজিক হিসাবে দান করেছেন, নিজে খাওয়ার সাথে সাথে অন্যকেও দেওয়া, যাতে মানুষের মাঝে ধন সম্পদের সঠিক বণ্টন হয় এবং মানুষ নিজ নিজ প্রয়োজন পূরণ করতে পারে। যদি এই তিনটি কাজ করে কেউ, তাহলে আল্লাহ বলছেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা রাখতে পারে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যে ব্যবসায় কোনো লস নেই, যেই ব্যবসায় কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এ হচ্ছে তিজারা মা আল্লাহ, মহান আল্লাহর সাথে ব্যবসা করা। মানুষের সাথে ব্যবসা করলে প্রতারণার শিকার হয়, বেইমানি আত্মসাত করে, খেয়ানত করে, নয় ছয় করে, কত কি করে, আর বড়ই রিস্ক ঝুঁকি থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের সাথে ব্যবসা করলে তাতে লাভ আর লাভ কোনো লস নেই। এর জন্য তিজারত আল্লাহ তবুর, আর এইরকম ব্যবসা করতে হবে। আল্লাহর কিতাবের তেলাওয়াতের ব্যবসা, সালাত কায়েমের ব্যবসা, আর ধন সম্পদ আল্লাহ যা দিয়েছেন নিজের কোনো রকম করে প্রয়োজন মিটে গেলে যথেষ্ট, অতিরিক্ত যা হচ্ছে তা বেশি বেশি দান খায়রাত করা মানুষের অভাব দূর করার জন্য। যদি এই ব্যবসাগুলি কেউ করতে পারে তাহলে তাদের ব্যবসা বড়ই লাভজনক ব্যবসা, লান্তাবুর, তাতে কোনো ক্ষয়ক্ষতি নেই, কোনো লস নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম বদলা দিতে চান। আল্লাহ বলছেন লিউওয়াফিয়াহুম উজুরাহুম, তারপরে আয়াত নম্বর 30 সূরা ফাতির, তাদেরকে তাদের প্রতিদান পূর্ণমাত্রায় আল্লাহ দিতে চান। ওয়াজিদাহুম মিন ফাদলি, এবং তার অনুগ্রহ আরও বেশি বেশি তিনি করতে চান। ইন্নাহু গাফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বড়ই ক্ষমাশীল আর শাকুর, তিনি মানুষের আমলের কাজের মূল্যায়ন করে থাকেন। জি, শাকুর, বান্দা আল্লাহ শুকুর গুজার হয় ইমান এবং সৎ আমলের মাধ্যমে আর পাপাচার থেকে বেঁচে থাকার মাধ্যমে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের, তাদের ইমানের, তাদের সৎ কাজের মূল্যায়ন করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে শাকুর। এই ছিল কোরআনে কারিমের আয়াতের আলোকে কোরআনে কারিমের তেলাওয়াতের ফজিলত। দুই নম্বরে শেখ হোসাইন রহমতুল্লাহ আলাইহি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল কোরআনের তেলাওয়াত। এই তেলাওয়াতের প্রকরণ, তেলাওয়াত দুই ভাগে বিভক্ত, যেটা আমাদের দেশের অধিকাংশ মানুষরা বুঝে না। শুধু তেলাওয়াত মানে একটি তেলাওয়াত পঠন পাঠন, জি হ্যাঁ এটাই আবৃত্তি, এটাই বুঝি না। তেলাওয়াত এই তেলাওয়াতের চাইতে যে তেলাওয়াতটির কথা আজকে শোনাবো সেই তেলাওয়াতটি আরও বেশি গুরুত্বপূর্ণ, বরং সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য কোরআনে কারিম নাজিল করার। তাহলে তেলাওয়াত দুই ভাগে বিভক্ত, তেলাওয়াত হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে তেলাওয়াতুন হুকমিয়া, হুকমি তেলাওয়াত বা বিধানগত তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে যে বিধিবিধানগুলি রয়েছে সেগুলির তেলাওয়াত মানে বিধানগত তেলাওয়াত করা, আর তেলাওয়াত শব্দের অর্থই হয় অনুসরণ করা। তালায়াতুলু মানে পেছনে পেছনে আসা বা পরে আসা, একটির পর আরেকটি আসা, ওয়াহেদিল ওয়াল আখার আরবি ভাষায় বলা হয়, একটি অপরটির পরে। তাহলে তেলাওয়াতের শাব্দিক অর্থ হচ্ছে ফলো করা, অনুসরণ করা, ইত্তেবা করা, পেছনে পেছনে চলা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের কিতাবের যে বিধিবিধানগুলি রয়েছে সেগুলির অনুসরণ করার তেলাওয়াত, এটি হচ্ছে সবচেয়ে বড় তেলাওয়াত, সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলাওয়াত, আর সবচেয়ে ফজিলতপূর্ণ তেলাওয়াত। এই তেলাওয়াত সম্পর্কে শেখ হোসেন আহমদ বলছেন সেটা কেমনভাবে হবে, ওয়াহিয়া তাসদিক ও আখবারিহি, আল কোরআনে যত কিছু বলা হয়েছে, যে কোনো সংবাদ দেওয়া হয়েছে অতীতের, ভবিষ্যতের, যে কোনো কিছুই বলা হয়েছে, অদৃশ্য সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর মালায়েকা সম্পর্কে,
আল্লাহর কিতাবসমূহ সম্পর্কে, আল্লাহর আম্বিয়া রসুলগণ সম্পর্কে, এই রকমই যে কোনো জাতির উত্থান পতন সম্পর্কে যা কিছু তাতে রয়েছে সেসব সংবাদগুলিকে বিশ্বাস করা, ও তানফিজ আহকামিহি, এবং আল কোরআনে আল্লাহর কিতাবে যে বিধিবিধানগুলি রয়েছে সেগুলির বাস্তবায়ন করা। উদাহরণস্বরূপ যেমন আল্লাহ বলছেন ওয়াকিমুসসালাহ, সালাত কায়েম করা, ওয়াতুজ জাকাত, জাকাত প্রদান করা, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম রোজা রাখা, সিয়াম পালন করা, এইভাবে আল্লাহ হজের কথা বলেছেন, সুতরাং হজ করা, ওমরার কথা বলেছেন, ওমরা করা, হিজাবের কথা বলেছেন, হিজাব করা নারীদের, এইভাবে ওয়াফ আলুল খায়ের, জনকল্যাণমূলক সৎকাজ করতে বলে সৎকাজ করা, ওকৌলুল ইন্নাস হোসনা, ভালো কথা বলতে বলেছেন ভালো কথা বলা, এইভাবে পাপাচার থেকে নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকা, ওলা তখতুলু আনফুসাকুম, কেউ কাউকে হত্যা করিও না, ওলা তখতুলু নফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, ওলা তাকরাবু যিনা, ব্যভিচারের কাছে যেও না, ইত্যাদি, তো লা তাকুলু রিবা, তোমরা সুদ খেও না, ইত্যাদি ইত্যাদি, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা বাতিল পন্থায় কারো ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না। কেউ যদি সন্তুষ্ট হয়ে কোনো কিছু না দেয় তাহলে তোমার জন্য কোনো ব্যক্তির ধন সম্পদ হারাম। এইরকম হাজার হাজার বিধিবিধান যে কোরআনে কেরিমে রয়েছে সেগুলির বাস্তবায়ন করা, এ বাস্তবায়ন করতে হবে আল্লাহর আদেশগুলি পালন করার মাধ্যমে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব কথা কাজ থেকে নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকার মাধ্যমে, এটা হচ্ছে হুকমি তেলাওয়াত, আর এটি হচ্ছে আসল। কেউ যদি সব সময় শব্দের তেলাওয়াত করে কিন্তু আল্লাহর হুকুমের তেলাওয়াত না করে, অর্থাৎ আল কোরআনের অনুসরণের তেলাওয়াত না করে, তাহলে সেই ব্যক্তি মুক্তি পাবে না। দুই নম্বর তেলাওয়াত হচ্ছে ওয়ানা ওসানি তেলাওয়াত লাফজিয়া, শব্দগত তেলাওয়াত। জি, শব্দগত তেলাওয়াত, কোরআনে কেরিমের শব্দের তেলাওয়াত করা মানে ওহিয়া কেরাআতুহু, পাঠ করা, নিজে পড়া, অন্যকে পড়ানো, নিজে শেখা, অন্যকে শেখানো, শুদ্ধ তেলাওয়াত করা, ইত্যাদি ইত্যাদি মুখস্থ করা, এ হচ্ছে লাফজি তেলাওয়াত, ভাষাগত বা শব্দগত তেলাওয়াত। কোরআনে কেরিমের অনেক ফজিলতের দলিল এসেছে বিভিন্ন হাদিসে, গোটা কোরআনে কেরিমের যেমন ফজিলত রয়েছে বেশ কিছু হাদিসে, তেমনি বিশেষ বিশেষ সুরার ফজিলত রয়েছে বেশ কিছু হাদিসে, বিশেষ বিশেষ আয়াতের ফজিলত রয়েছে বিভিন্ন হাদিসে। তাহলে ফজিলতের যেই দলিলগুলি আমাদের সামনে রয়েছে সেগুলি পুরো কোরআনকে কখনো কখনো সামিল, কখনো কখনো কিছু খাস সুরার ফজিলত রয়েছে, কখনো কখনো কিছু খাস বিশেষ আয়াতেরও ফজিলত সম্পর্কেও হাদিস রয়েছে। এখন আমভাবে যেই হাদিসগুলি গোটা কোরআনে কেরিমের ফজিলত প্রকাশ করে, যে হাদিসগুলিতে গোটা আল কোরআন কেরিমের ফজিলত, তেলাওয়াতের ফজিলত রয়েছে, পঠন পাঠনের ফজিলত রয়েছে, সেই হাদিসগুলি আমরা দেখি। প্রথম হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ওসমান বিন আফফান আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওই সব লোকেরা যারা কোরআন শেখে, মানে কোরআনের ছাত্র, তা আল্লামাল কোরআন, কোরআনের স্টুডেন্ট, ছাত্র শিখে, ও আল্লামাহু, আর যারা শিখায়, তাহলে যে কোরআন নিজে শিখবে সে সবচাইতে শ্রেষ্ঠ, আর যে নিজে অন্যদেরকে শিখাবে সে সবচাইতে শ্রেষ্ঠ। যে শেখাবে সেই ব্যক্তি অলরেডি নিজেও শিখেছে, তার একটা এই এই বৈশিষ্ট্য রয়েছে, আর অন্যকেও অন্যের জীবনকে আলোকিত করছে এই কোরআন শিক্ষার মাধ্যমে। এই কোরআনের শিক্ষা দেওয়া শুধু শব্দগত শিক্ষা দেওয়া নয়, যেন শব্দের শিক্ষা দেওয়া তার চাইতে বেশি গুরুত্ব রাখে, তরজমার শিক্ষা দেওয়া, তাফসিরের শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনার শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহর এলমের বিতরণ করা, এরকম কোরআন সুন্নাহর এলম হাসিল করা, কারণ তালিমুল কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনে মানব জাতিকে সম্বোধন করেছেন, কখনো ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল বলে,
আর কখনো সম্বোধন করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। তাহলে আমাদেরকে এই সম্বোধনগুলি কি করতে হবে, শুধু পড়লে হবে না, অর্থ না বুঝে শুধু পড়লে হবে না, যদিও অর্থ না বুঝে পড়লে সব পাবেন, কিন্তু এটি যথেষ্ট না, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আপনার জন্য। আপনাকে আসল সম্বোধন বুঝতে হবে, যে আপনাকে কি সম্বোধন করছেন রব, আপনার মালিক, আপনার মাবুদ কি বলছেন আপনাকে, আমাকে সেটা শিখতে হবে এবং সেটা শিখাতে হবে। এটা হচ্ছে আসল তাআল্লুমুল কোরআন আর তালিমুল কোরআন উদ্দেশ্য, কোরআন শিখা এবং কোরআন শেখানো। যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, সার্বিক দিক থেকে তারা সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, সবচেয়ে ভালো মানুষ পৃথিবীর মধ্যে। তাহলে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যারা কোরআনে করিমের সাথে জড়িত, জি, কোরআনে করিমের যে কোনো দিক শিখায়, জি হ্যাঁ, আর যে যত দিক শিখাতে পারবে সে তত ভালো, জি তত ভালো। এইরকমই সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনে করিমের পারদর্শী, যে কোরআনে করিম তেলাওয়াতে এবং কোরআনে করিমের অর্থ বুঝায়, কোরআনে করিমের তাফসিরে পারদর্শী, আল মাহিরু বিল কোরআন, বিল কোরআন বে তেলাওয়াতিল কোরআন, বে আলফাজিল কোরআন, বে তরজমাতিল কোরআন, বে মাআনিল কোরআন, কোরআনে করিমের যে মাহের পারদর্শী হতে পারবে, সে সম্মানিত নেক ফেরেশতা দূতদের সাথে অবস্থান করবে, তাদের জায়গা হবে এমন ফেরেশতাদের সাথে যারা কেরাম, করিমের বহুত সম্মানিত, আল্লাহর কাছে সম্মানিত, এবং যারা বরারা, জি, যারা নেক, জি, যারা সৎ, আল্লাহর কখনো নাফরমানি করে না ফেরেশতা, এবং যারা আল্লাহর পক্ষ থেকে সফির দূত, জি, তাদের সাথে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মওত, বড় বড় মালায়েকা মুকাররাবিন, তাদের সাথে তাদের জায়গা হবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত যারা কোরআনে করিমের পারদর্শী হতে পারবে, কোরআনে করিমের ভালো তিলাওয়াত করতে পারবে, কোরআনে করিমের ভালো অর্থ বুঝবে, কোরআনে করিমের ভালো শিক্ষা লাভ করবে এবং শিক্ষা দিতে পারবে, তারা হচ্ছে মাহের বিল কোরআন, কোরআনে করিমের পারদর্শী, তারা সম্মানিত নেক দূত ফেরেশতাদের সাথে জায়গা পাবে আল্লাহর কাছে। দ্বিতীয় শ্রেণীর মানুষ কোরআনে করিম পড়ে কিন্তু কষ্ট হয় উচ্চারণ করতে, অনারব বিশেষ করে, অথবা আরব হইলেও অশিক্ষিত মানুষ কোনো রকম করে কোরআন পড়তে পারে, কিন্তু জবানে উচ্চারণ করতে খুব কষ্ট হয়, বড় হয়ে শিখেছে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর যে কোরআন তেলাওয়াত করলো, ওয়াতা তা তাও ফিহি, আর কোরআন উচ্চারণ করতে, হ্যাঁ, তার জবানে আর ধরে যায়, জি, এটা তা তাও ফিহি, জি, তোতলামি চলে আসে, ঠিকভাবে শব্দগুলি অক্ষরগুলি উচ্চারণ করতে পারে না, তারপরও চেষ্টা করে, অহুয়া শাকুন আলী হে শাকুন, আর এই কোরআনে করিমের তেলাওয়াত তার জন্য বড়ই কষ্টকর, কষ্ট করেই তেলাওয়াত করে, এই যে কষ্ট করে সেই জন্য লাহু আজরান, কষ্ট করে তেলাওয়াত করে তার জন্য দ্বিগুণ সব রয়েছে, দ্বিগুণ সব রয়েছে। এই দ্বিগুণ সব কিসের, একটি হচ্ছে তেলাওয়াতের যে সে পাঠ করছে অথচ তাকে মুশকিল লাগছে, দ্বিতীয় হচ্ছে যে এই পাঠ করাতে সে কষ্ট করছে, কষ্ট করে, মেহনত করে, অনেক চেষ্টা করে তেলাওয়াত করছে, উচ্চারণ করছে, এর জন্য আল্লাহ আর এক গুণ দেবেন। তাহলে দ্বিগুণ পাবে যারা সাধারণভাবে কষ্ট করে তেলাওয়াত করবে, জি, শুদ্ধ উচ্চারণ করতে গিয়ে বড়ই কষ্ট হয়, তাহলে তাদের ফজিলত কি বেশি না, তার চাইতে অনেক বেশি ফজিলত যাদেরকে আল্লাহ বহু গুণ দেবেন, যারা হচ্ছে কোরআনে করিমের পারদর্শী মাহের, যাদেরকে আল্লাহ তার নৈকট্য অর্জনকারী বা নিকটবর্তী ফেরেশতাদের সাথে স্থান দেবেন, তারা বহুগুণ সওয়াব পাবে, তারা বহুগুণ সওয়াব পাবে। সহিহ বুখারীতে আরও কোরআনে করিমের ফজিলত সম্পর্কে হাদিস রয়েছে, বা কোরআনে করিমের যারা তেলাওয়াত করে তাদের ফজিলত রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন, ওই মুমিনের দৃষ্টান্ত যে কোরআনে করিমের তেলাওয়াত করে, মুমিন মুসলিম, ইমানদার, শিরক মুক্ত, জি, কুফরি মুক্ত, মুনাফিকে মুক্ত, আর কোরআন তেলাওয়াত করে, জি,
তার উদাহরণ হচ্ছে মাসালুল উতরুজ্জা, সান্তারার মতো। উতরুজ্জা সান্তারার কাছাকাছি একটা ফল, যেটা আরব দেশে পাওয়া যায়। মদিনভার্সিটিতে আমাদের প্রফেসর ডিন একবার নিয়ে এসে ক্লাসে সহিহ বুখারী ক্লাসে দেখিয়েছিলেন। তো আমরা বোঝানোর জন্য কমলা লেবু বা সান্তারা বলতে পারি, কাছাকাছি ওই রকমই, যার ঘ্রাণও রয়েছে আর সেটা সুস্বাদু বটে। মাসাল উতরুজ্জা সান্তারার মতো হচ্ছে ওই ব্যক্তি যে মমিন আর তার সাথে সাথে কোরআন তেলাওয়াত করে। কেন বলছে রিহুহা তাইয়্যিব, তার ঘ্রাণটাও খুব সুন্দর, সুগন্ধি তাতে আছে। আর ওয়াতআমুহা হুলুবুন, ওয়াতআমুহা তাইয়্যিব, আর তার স্বাদটাও হচ্ছে খুব সুন্দর। যেমন খেতে স্বাদ সান্তারা বা কমলা লেবু, তেমনি তার ঘ্রাণটাও খুব সুন্দর লাগে নাকে। তার চোকাগুলোও যদি নেন তাও সুন্দর লাগে, তাও মজা লাগে। এইরকম হচ্ছে মমিন ব্যক্তি, যে ব্যক্তি নিজে ইমানদার তাহলে তার মধ্যে স্বাদ রয়েছে। আর সে যখন কোরআন তেলাওয়াত করে, নিজে পড়ে এবং মানুষকে পড়ায় শোনায়, কোরআনের শিক্ষা দিতে পারে, কোরআন দ্বারা অন্যকে উপকৃত করতে পারে, তাহলে তার থেকে চারিদিকে লোকেরা ঘ্রাণ পায়। অর্থাৎ নিজেও লাভবান আর অন্যকেও লাভবান করে বা অন্যরেও উপকার করে। এই কোরআন দিয়ে দুটো দিক রয়েছে তার মধ্যে। মাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, আর সেই মমিন মুসলিম যে কোরআন তেলাওয়াত করে না। মমিন মুসলিম ইমানদার মানুষ, ইবাদত বন্দেগি ঠিক করে, ফরজ ওয়াজিব আদায় করে, হারাম কাবিরা থেকে বাঁচে, কিন্তু কোরআন তেলাওয়াত করে না। ওই অনেকে আছে সারা বছর কোনো তেলাওয়াত নেই, রমজান মাসে একটু তেলাওয়াত করলো, না হয় না করলো, অথবা করলো না, এরকম চলে যাচ্ছে জীবন অনেকের আছে। এমন মমিন মুসলিম যে কোরআন তেলাওয়াত করে না, কিন্তু সে ইমানদার, পাঁচ ওয়াক্ত নামাজি, জি হ্যাঁ, ভালো কাজ করে, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, তার ইমান আছে, কিন্তু কোরআন তেলাওয়াত নেই। তার উদাহরণ হচ্ছে কামাসালি তামরা খেজুরের মতো। খেজুরে না খেয়ে যদি ঢুকিয়েও রাখেন তবু কোনো ঘ্রাণ পাবেন না, হ্যাঁ কোনো ঘ্রাণ নেই, অত আমহা হলুন, কিন্তু তার স্বাদটা খুব মিষ্টি, জিবাই দিলেই আপনি মিষ্টি স্বাদ পাবেন, খুব মজা লাগবে। খেজুর খেতে খুব মজা, খেতে খুব উপকারী, কিন্তু কোনো তাতে ঘ্রাণ নেই, সুগন্ধি নেই। আল্লাহ যেন আমাদেরকে কোরআন দ্বারা নিজে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং অন্যদেরকে উপকৃত করার তৌফিক দান করেন। সহি মুসলিমে আরও হাদিস রয়েছে আবু উমামা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনী করিমের ফজিলত সম্পর্কে বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআনী করিম পাঠ করো, কোরআনী করিম তেলাওয়াত করো, কারণ ওতে অনেক লাভ আছে, ইহকাল পরকালে লাভ আছে। পরকালের লাভ সম্পর্কে বলছেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবি, কারণ কোরআনে করিম কিয়ামতের দিবসে, বিচার দিবসে আসবে, শাফিয়ান লি আসহাবি, কোরআনে কোরআনওয়ালার জন্য সুপারিশকারী হিসাবে। তাহলে কোরআনওয়ালাকে, যেই ব্যক্তি কোরআনে করিমের তেলাওয়াত করবে, যেই ব্যক্তি কোরআনে করিমের শিক্ষা দেবে, যেই ব্যক্তি কোরআনে করিমের দিকে দাওয়াত দিবে, যেই ব্যক্তি কোরআনে করিমের প্রতি আমল করবে, কোরআনে করিমের জীবনে বাস্তবায়ন করবে, কোরআনে করিমের পরিবার গঠন করবে, কোরআনে করিম দিয়ে নিজের জীবন গড়বে, কোরআনে করিম দিয়ে সমাজ গঠন করবে, এই রকম যারা কোয়ালিটির মুসলিম, তাদের জন্য আল কোরআনুল করিম কিয়ামতের দিনে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনে করিমের সুপারিশ আমাদের জন্য কবুল করে। আল্লাহ আমাদেরকে এমন গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করেন যাতে করে কোরআনে করিম হাশরের মাঠে আমাদের জন্য সুপারিশ করে। সহি মুসলিম আরও হাদিস রয়েছে উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোরআনে করিম ফজিলত সম্পর্কে, কোরআনে করিমের তেলাওয়াতকারী ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফালা ইয়াকদু আহাদুকু ইলাল মসজিদে ফায়াতাআল্লামু আও ফায়াকরাউ আয়াতাইনি মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, কোনো মানুষ তোমাদের মধ্যে কার কি কি মসজিদে যেতে পারে না প্রতিদিন, আর মসজিদে গিয়ে সকালে হোক আর সন্ধ্যায় হোক, মসজিদে গিয়ে ফায়াতাআল্লাম, সেখানে গিয়ে দুটো আয়াত শিখলো অথবা দুটো আয়াত পাঠ করলো। জি, বাড়িতেও সেটা হতে পারে, কিন্তু মসজিদ নেকির জায়গা। মসজিদে হয়তো নিজে বাড়িতে হয়তো শেখাবার কেউ নাই, কিন্তু মসজিদে গেলে অনেকে হয়তো শেখাতে পারবে, সেখানে শিখতে পারবে। মসজিদে হালাকা রয়েছে, মসজিদে শিক্ষক রয়েছে কোরআনের, মসজিদে হাফেজ কারি রয়েছে বা আলেম পেয়ে যাচ্ছেন আপনি, মসজিদে ওস্তাদ হয়তো আপনি পেয়ে যাচ্ছেন, অথবা মসজিদে
ভালো জায়গায় বসলেন আল্লাহর ঘরে, আর কোরআনের দুটো আয়াত তেলাওয়াত করলেন, হয় শিখলেন অথবা দুটো আয়াত তেলাওয়াত করলেন আল্লাহর কিতাব থেকে। যদি মাত্র দুটো আয়াত কেউ শিখে অথবা তেলাওয়াত করে, এর ফজিলত সম্পর্কে বেশি নয়। সুবহানাল্লাহ, এই দুটো আয়াত তেলাওয়াত করুক অথবা শিখুক, এর ফজিলত দেখুন। বলছেন খায়রুল্লাহু মিন নাকাতাইন, দুটো উটের চাইতে বেশি উত্তম। এক একটি আয়াত এক একটি উটের চাইতে উত্তম। এক একটি উটের মূল্য আজকালকার বাজারে আরব দেশে কমপক্ষে 5,000-7,000 রিয়াল, হ্যাঁ, তার মানে বাংলায় 1,00,000 টাকার বেশি। তাহলে একটি আয়াত কেউ যদি শিখে অথবা একটি আয়াত যদি কেউ পাঠ করে, তাহলে সে 1,00,000 টাকা ইনকামের চাইতে বেশি কাজ করল। আল্লাহু আকবার। কারণ 1,00,000 টাকা আপনার কোনো কাজে আসবে না আখিরাতে, যদি তা দিয়ে কোনো নেকির কাজ না করে। কিন্তু আপনার এই একটি আয়াতের শিক্ষা, একটি আয়াতের তেলাওয়াত আপনার কবরের জীবনে কাজে আসবে, আপনার হাশরের মাঠে কাজে আসবে, আপনার জান্নাত যাওয়ার সময় কাজে আসবে, জাহান্নাম থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেবে, আপনার জন্য সুপারিশই হবে। জি, ওয়া সালাসুন খায়রুন লাহু মিন সালাসিন, আর তিনটি আয়াত কেউ যদি শিখে অথবা পাঠ করে, তাহলে 3 উটের চাইতে উত্তম। চারটি, ওয়া আরবাউন খায়রুন লাহু মিন আরবা, আর 4টি আয়াত কেউ যদি শিখে অথবা পাঠ করে, তাহলে 4 উটের চাইতে উত্তম। ওয়ামিন আদা দেহিন্না মিনাল ইবলি, আর এই রকমই যতটি আয়াত পড়বে শিখবে অথবা তেলাওয়াত করবে, তো প্রত্যেকটি আয়াত এক একটি উটের চাইতে উত্তম হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে কারিমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, গাঢ় সম্পর্ক কায়েম করার তৌফিক দান করেন। কোরআনে কারিম শুধু রমজানের সাথে খাস না, যেমন অনেক মুসলিমরা রয়েছে গোটা বছর কোরআনে ধুলো বালি ময়লা পড়ে আছে, সেলফে যে রেখেছে রাখাই আছে, ওই রমজান মাসে হয়তো একটু কোরআন ছুঁয়ে দেখে, এমন যেন হতভাগা আমরা না হই। আর ওর চাইতে হতভাগা যারা কোরআনে কারিম সারা জীবন কখনো ছুঁয়ে দেখে না, কোরআনে কারিমের তেলাওয়াতটাই শিখলো না, ও কোরআনে কারিম পড়ার দরকার হয় কখন, কেউ মারা গেলে, হ্যাঁ, মরার আগেখানে অথবা মরার পরে মৃত ব্যক্তির জন্য কোরআনে কারিম। এটা হচ্ছে বিদাতীদের ধ্যান ধারণা, বিদাতীদের আমল। আল্লাহ কোরআনে বলেছে লিউন জেরা মান কান হাইয়ান, জীবিতদেরকে সতর্ক সাবধান করার জন্য আল কোরআন। তাহলে কোরআন আসলে জীবিত লোকদের জন্য, কোরআন হচ্ছে সুস্থ লোকদের জন্য। জি, কোরআন শুধু মরার পরে ব্যবহার করলে হবে না, মরার পরে কোরআন দিয়ে নাজাত হাসিল করলে হবে না, বেঁচে থাকা অবস্থায় কোরআন দিয়ে নাজাতের ব্যবস্থার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এইরকমই সহিহ মুসলিমে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে কোরআনে কারিমের পঠন পাঠনের ফজিলত সম্পর্কে, যাতে 4টি ফজিলতের দিক উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া তাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া হাফাতহুমুল মালায়েকাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন জাতি অল্প হোক আর বেশি হোক, যদি আল্লাহর কোনো ঘরে একত্রিত হয়, সে আল্লাহর কোনো ঘর মসজিদ হতে পারে অথবা মাদ্রাসা হতে পারে, কোনো ইসলামিক প্রতিষ্ঠান হতে পারে, ইসলামিক সেন্টার হতে পারে, নিজের ঘর নিজের বাড়ি হতে পারে, নিজের বৈঠকখানা হতে পারে, সবগুলি আল্লাহর ঘর, জমিন আল্লাহর, তখন সমস্ত ঘর হচ্ছে আল্লাহর। যদিও বিশেষভাবে কাবাকে সবচেয়ে স্পেশাল আল্লাহর ঘর বাইতুল্লাহ বলা হয়েছে, আর মসজিদগুলিকে আল্লাহর স্পেশাল ঘর বলা হয়েছে, কিন্তু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ পরে কবে, সারা জমিন হচ্ছে আল্লাহ। সুতরাং আপনার বাড়ি আমার বাড়ি যে কোনো ব্যক্তির বাড়ি হচ্ছে আল্লাহর, যে কোনো জায়গা জমিনের হচ্ছে আল্লাহ। সুতরাং যে কোনো জায়গায় যদি কোনো সম্প্রদায় একত্রিত হয়, উদ্দেশ্য হচ্ছে ইয়াতলুনা কিতাব, আল্লাহ আল্লাহর কিতাবের তেলাওয়াত নিজে পাঠ করা, ওয়াতা দ্বারা সুনহ বাইনহম, এবং একে অপরকে শিক্ষা দেয়, কেউ শিখছে কেউ শিখাচ্ছে, কেউ শব্দ শিখছে কেউ শব্দ শিখাচ্ছে, কেউ অক্ষরের জ্ঞান দিচ্ছে কেউ অক্ষরের জ্ঞান নিচ্ছে, কেউ তর্জমা তফসিরের জ্ঞান দিচ্ছে কেউ তর্জমা তফসিরের জ্ঞান নিচ্ছে। এইভাবে কোরআনে কারিমের যদি পঠন পাঠন কোনো ঘরে হয়, তাহলে ওই জাতি যারা এই সৎ উদ্দেশ্যে নেক নিয়তে কোনো জায়গায় একত্রিত হয়েছে,
ওদের চারটি মর্যাদার ফজিলত রয়েছে। ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের ওপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নেমে আসে, এক। দুই নম্বর ওয়াগাশিয়াতহুম রহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেই। তিন নম্বর হচ্ছে ওয়াহাফাতহুমুল মালায়েকা, আর ফেরেশতা রহমতের ফেরেশতা তাদেরকে ঘিরে রাখে। চার নম্বর ফজিলত হচ্ছে ওয়াজাকারহুমুল্লাহ ফিমান ইনদাহু, এবং আল্লাহ রব্বুল আলামিন এইসব কোরআনের যারা শিক্ষা দেয় বা শিক্ষা নেই, কোরআনে কারিমের পঠন পঠনে ব্যস্ত থাকে, তাদের কথা আলোচনা করেন ওই সব আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সামনে যারা তার আশেপাশে কাছে থাকে, আরশে আজিমের চারপাশে থাকে। ওয়াজাকারহুমুল্লাহ ফিমান ইনদাহু। কোরআনে কারিম যতটা মুখস্থ করেছেন তাতে যেন ভুলে না যান, এই ক্ষেত্রে সতর্ক সাবধান থাকতে হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। কোরআনে কারিমের যারা হাফেজ হয়েছেন পুরোপুরি, বিশেষভাবে আংশিক যারা কোরআন মুখস্থ করেছেন, এক সময় কোরআনে কারিমে তেলাওয়াত করেছেন, এখন অবহেলা করে গাফিলতি করে কোরআনে কারিম অনেক কিছু ভুলে গেছেন, এমনটা যেন না হয়, না হলে কঠিন শাস্তি হতে পারে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করে বলেছেন একটি হাদিসে, তাহাদুল কোরআন, তোমরা কোরআনে কারিমের যথাযথ খেয়াল রাখি। কোরআনে কারিম মুখস্থ করার ক্ষেত্রে বা মুখস্থ রাখার ক্ষেত্রে সেটা যেন কন্টিনিউ হয়, যত্ন নিও। তাহাদুল কোরআন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লাহুয়া আশাদ্দু তাফাল্লুতান মিনাল এবেলে ফি ওকলেহা, কোরআনে কারিম উট যেমন রশি দিয়ে বেঁধে যদি কোথাও রাখা হয় তারপরও রশি ছিঁড়ে দিয়ে অনেক সময় চলে যায়, আর রশি যদি ছিঁড়ে যা দেয় তাহলে সেই উট যে কোথায় মরুভূমিতে নেমে গেছে তাকে খুঁজে পাওয়াই মুশকিল, তার সন্ধান পাওয়াই মুশকিল। ঠিক তেমনই কোরআনে কারিম মুখস্থ করার পরই সেটা ভুলে যাওয়া এই উট রশি থেকে ছিঁড়ে পালিয়ে যাওয়ার চাইতে বেশি মারাত্মক। যেমন উট রশি ছিঁড়ে দিয়ে পালিয়ে গেলে পাওয়া মুশকিল হয়ে যায়, ঠিক তেমনই কোরআনে কারিম যদি মানুষ যথাযথ নিয়মিত তেলাওয়াত না করে মুখস্থ করার পরে, নিয়মিত যদি সেটা রিভাইজেশন না করে, মুরাজা না করে, দৌড় না করে, তাহলে ভুলে যাবে। সে অল্প হোক অথবা বেশি হোক অথবা পুরো হোক, যার যতটা মুখস্থ আছে সেগুলিকে মাঝে মধ্যেই পড়তে থাকতে হবে। যাদের অল্প স্বল্প মুখস্থ আছে, আপনি শুধু দু চার দশ বিশটা সুরা দিয়ে আপনার সলাদগুলি আদায় করে নিচ্ছেন এমনটা করবেন না, সবগুলি যতগুলি মুখস্থ আছে সবগুলিকে মাঝে মধ্যে পাঠ করার চেষ্টা করবে যাতে করে ভুলে না যান। বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করেছেন, হ্যাঁ, কোরআন যাতে মানুষ না ভুলে যায়, বলছে লা ইয়াকুল আহাদুকুম নাসীতু আয়াতা কাইতা ওয়া কাইতা বাল হুয়া নুসিয়া, কোন মানুষ যদি কোরআনে কারিমের কোন আয়াত ভুলেও যায় গাফিলতির কারণে বা ব্যস্ততার কারণে, কর্মব্যস্ততায় অনেকে কিছুটা ভুলে যায়, যেন না বলে কথায় কথায় যে অমুক আয়াত ভুলে গেছি বা অমুক সুরাটা মুখস্থ ছিল ভুলে গেছি, আমার অনেক সুরা মুখস্থ ছিল এখন ভুলে গেছি, না না খবরদারের কথা বলিও না, এটা খুব খারাপ জিনিস। বল হুয়া নুসিয়া, বরং বলবে নুসিত, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, শয়তান আমাকে গাফেল করে দিয়েছে, উদাসীন করে দিয়েছে, আমি ভুলে গেছি। হ্যাঁ, যদি বলেন তো এতে যেন আপনার উদাসীনতা, আপনার লাপরোয়া হওয়া প্রকাশ পায়, যেমন এটা না হয়। কোরআনে কারিমের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ, কেউ যদি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়ে, হারফ একটি অক্ষর, ফালাহু বিহি হাসানাহ, তার বিনিময়ে সে একটি নেকি পাবে, এক হরফ এক অক্ষর এক নেকি, আর এক নেকি করলে সেটা সর্বনিম্ন দশ হয়, ওয়াল হাসানাত বি আশরি আমসালিহা, আর যে কোনো নেকি করলে সেটা দশ গুণে বর্ধিত হয়। আর এই অক্ষর মানে কি, অক্ষর মানে শব্দ নয়, অক্ষর মানে এক একটি অক্ষর, কি লা আকুল বলছেন, আমি এ কথা বলছি না আলিফ লাম মিম এটা এক একটি অক্ষর, বরং এটি তিনটি অক্ষর হয়ে গেল, আমি বলছি না যে আলিফ লাম মিম এই এটা হচ্ছে একটি অক্ষর, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটি হরফ, ও লামুন হারফুন, লাম বললেন একটি হরফ হলো, ও
অমিমুন হারফুর মিম একটি অক্ষর হয়ে গেল, তার মানে কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে সে ত্রিশ নেকি পেল, তিন দশে ত্রিশ নেকি পেল, আলিফ লাম রা তাহলে সে ত্রিশ নেকি পেল, কাফ হা ইয়া আইন সদ তাহলে পাঁচ দশে পঞ্চাশ নেকি পেল। এইভাবে হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, এবং এই হাদিসটিকে অনেক ওলামারাই সহি বলেছেন, আর কেউ কেউ সেটিকে আব্দুল মাসউদের ওপর মওকুফ বলেছেন। এই ছিল গোটা কোরআনে কারিমের ফজিলত সম্পর্কীয় বেশ কিছু হাদিস যা ইমাম ইবনে উসাইম রহমতুল্লাহ আলাই তার মাজালিসে উল্লেখ করেছেন। এখন কিছু এমন হাদিসও রয়েছে যে হাদিসগুলি বিশেষ বিশেষ সুরা বা আয়াতের ফজিলতের সাথে সম্পৃক্ত। তার আগে বলবো যে কোরআনে কারিমের যখন এত ফজিলত তেলাওয়াতের বা শিক্ষার নেওয়ার দেওয়ার, সুতরাং এই ক্ষেত্রে যেন আমরা বেশি আগ্রহী হই, আর এই ক্ষেত্রে কোনো রকমের আমাদের ত্রুটি যেন না থাকে, অল্প মেহনতে অনেক নেকি আমরা সঞ্চয় করতে পারবো। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে বেশি অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। ক্ষতিগ্রস্ত ওই সব ব্যক্তি যারা কোরআনে কারিম শিখল না, কোরআনে কারিমের তেলাওয়াত করলো না, কোরআনে কারিম মুখস্থ করলো না, কোরআনে কারিমের অর্থ বুঝলো না, আর তার চেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত যারা কোরআনে কারিম শেখার পরে আমল করলো না, কোরআনে কারিমের না জ্ঞান অর্জন করলো না, আমল করলো না, কোনো পরোয়া করলো, বেপরোয়া জীবনযাপন করলো, তারা সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেন আমাদেরকে এই রকমের বকরতা থেকে, ভ্রষ্টতা থেকে, গুমরাহি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। কোরআনে কারিমের বিভিন্ন সুরার যে ফজিলতগুলি রয়েছে তার মধ্যে সর্বপ্রথম সুরায়ে ফাতিহার ফজিলত, জি অনেক ফজিলত রয়েছে সুরা ফাতিহার, জি সুরা ফাতিহা সম্পর্কে বেশ কিছু ফজিলত হাদিস রয়েছে। তার মধ্যে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন তাকে, লা উআল্লিমান্নাকা আযমা সূরাতিন ফিল কোরআন, কোরআনে কারিমের সবচাইতে মহান সূরা তোমাকে আমি অবশ্যই অবশ্যই শিখিয়ে দেব তোমাকে, জি সবচাইতে মহান, এখানে জি সবচাইতে বড় সূরা বলেন, আকবর সূরা না, মহান সূরা বলা হয়েছে, মহান কোয়ালিটির দিক থেকে, জি বাহ্যিক দিক থেকে ছোট্ট সূরা সাতটি আয়াত, কিন্তু তার আজমাত মহত্তর দিক থেকে, কোয়ালিটির দিক থেকে সবচেয়ে মহান আয়াত, জি হিয়া সাবুল মাসানি সেটি হচ্ছে সাতটি আয়াত বিশিষ্ট সূরা, যেই সূরাটি বারবার করে আবৃত্তি করা হয় প্রত্যেক রাকাতে, আর যেই সূরার নাম হচ্ছে ওয়াল কোরআনুল আজিম, মহান কোরআন, আল্লাযী উতীতুহু, যা আমাকে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই সূরা ফাতিহার যে ফজিলত অনেক বেশি রয়েছে, এই জন্যই সূরা ফাতিহা সালাতের প্রত্যেক রাকাতে তেলাওয়াত করা হচ্ছে রুকুন ফরজ। সুতরাং কেউ যদি সূরা ফাতিহা সালাতে পাঠ না করে তার সালাত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী মুসলিম হাদিস, লা সালাত আলাল্লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না, যে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না, জি ইমাম সূরা ফাতিহা যদি পাঠ না করে তাহলে সালাত হবে না, একই নামাজি যদি সূরা ফাতিহা পাঠ না করে তো সালাত হবে না। মুক্তাদির ক্ষেত্রে যদি ইখতিলাফ রয়েছে, কিন্তু তারপরেও সূরা ফাতিহা মুক্তাদিকেও পড়ে নিতে হবে, যার দুটো অবস্থা, উচ্চ স্বরে কেরাত হচ্ছে নাকি আস্তে কেরাত হচ্ছে, আস্তে কেরাত হলে অবশ্যই অবশ্যই পড়তে হবে, যেই ক্ষেত্রে দলিল অত্যন্ত শক্তিশালী যে আপনি শুনছেন না তারপর নীরব আপনি মুক্তাদি হয়ে দাঁড়িয়ে আছেন, কেন সালাত হবে না। আর উচ্চ স্বরে যদি তেলাওয়াত হয় আর শুনতে পান, তাহলে সেই ক্ষেত্রে যে ইখতিলাফ রয়েছে সেটা দুই দিকেই দলিল শক্তিশালী রয়েছে, সালাত হবে না না বললেও কমপক্ষে সতর্কতামূলক সেখানেও সূরা ফাতিহা পড়ে নেওয়ার চেষ্টা করতে হবে, যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে মজবুত। আল্লাহ যেন আমাদেরকে কোরআনে কারিমে জীবন গড়ার তৌফিক দান করেন। এইরকমই সূরা বাকারার সূরা আলে ইমরানের ফজিলত সম্পর্কেও হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেমন বলছেন তিনি ইকরাউ জাহরাওয়াইন আল বাকারা ওয়া আল ইমরান, দুটো ফুল, সূরা বাকারা আলে ইমরান
এই সুরা তোমরা পাঠ করো। ফাইন্নাহমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এই দুটো সুরা আসবে মেঘমালার মতো হয়ে, অথবা ঝাঁকে ঝাঁকে পাখির ঝাঁকের মতো হয়ে। তো হায়াত জানে আসহাবে হেমা, যারা এই সুরায় বাকারা আলে ইমরান তেলাওয়াত করে তাদের পক্ষ থেকে আল্লাহর সামনে বাদানুবাদ করবে, অর্থাৎ সুপারিশ করবে, ইকরা সুরাত আল বাকারা, বিশেষ করে তোমরা সুরায় বাকারা পড়ো, বাড়িতে পাঠ করো। ফাইন্না আখজাহা বরাকা, সুরায় বাকারা তেলাওয়াত করা বা মুখস্থ করা হচ্ছে বরকতের মাধ্যম। ও তারকাহা হাসারা, আর কেউ সুরায় বাকারা যদি পরিত্যাগ করে, ছেড়েই দেয় পাঠ করা, তাহলে সেটা আক্ষেপের কারণ হবে। ওয়ালা ইয়াস্তাতি হাল বাতালা, আর সুরায় বাকারা কেউ যদি তেলাওয়াত করে, কারো বাসাতে যদি তেলাওয়াত হয়, কারো ঘরে যদি তেলাওয়াত করা হয়, তাহলে সেখানে জাদু এবং জাদুঘর সেখানে সক্ষম হতে পারে না, বা সেখানে জাদুর প্রতিক্রিয়া হতে পারে না। হাদিস সহিহ মুসলিমের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এই সুরা বাকারার ফজিলত সম্পর্কে, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শায়তান, যেই বাড়িতে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। অন্য হাদিস রয়েছে যে ইন্না শায়তানা ইয়ানফুরু, শয়তান পালিয়ে যায়, যদি আগে থেকেও বাসা বেঁধে থাকে, যেসব খালি ঘর থাকে অথবা বন জঙ্গল থাকে সেসব জায়গাতে বাসা বেঁধে থাকে, বিরান বাড়ি যেখানে মানুষজন বাস করে না, বাড়ি বানিয়ে রেখে দিয়েছে পয়সাওয়ালারা বা রুম তৈরি করে রেখে দিয়েছে অনেক, কিন্তু তা থাকে না, তো শয়তান সেখানে আস্তানা জমিয়ে ফেলে। সেখানে কোরআনে কারিমে সূরা বাকারা তেলাওয়াত হলে সেখান থেকে শয়তান পলায়ন করে, সেখানে টিকতে পারে না। এই সূরা বাকারাতে আয়াতুল কুরসি রয়েছে, জি, এটা একটা বড় ফজিলতের দিক, জি, যে আয়াতুল কুরসি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী লম্বা হাদিস রয়েছে, তার একটা অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি কোনো রাতে সূরায়ে বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করবে, লাম ইয়াজাল আলাইহি মিনাল্লাহি হাফিজুন, আয়াতুল কুরসি সম্পর্কে, আয়াতুল কুরসি যে পাঠ করবে, সেই আয়াতুল কুরসি ফজিলত সম্পর্কে বলছেন, লাম ইয়াজাল আলাইহি মিনাল্লাহি হাফিজ, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হেফাজতকারী নিযুক্ত থাকবে, ওয়ালা ইয়াকরুবুহু শয়তান, শয়তান তার নিকটবর্তী হতে পারবে না, শয়তান তার নিকটবর্তী হতে পারবে না। এইরকমই শেষ দুটি আয়াত সূরা বাকারার তারও ফজিলত রয়েছে, আমানুর রসুল থেকে ফানসুন আল কওমিল কাফিরিন যে দুটি আয়াত রয়েছে, এর বিশেষ ফজিলত রয়েছে, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কারা আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহু, কেউ যদি সূরা বাকারা দুটো আয়াত কোনো রাতে তেলাওয়াত করে তো তার জন্য যথেষ্ট হবে, হ্যাঁ, শয়তানের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য যথেষ্ট হবে, তার যদি কিয়ামুল লাইল বা রাতের খাস ইবাদত বন্দেগী থাকে সেটা যদি কখনো আদায় করতে না পারে তো সেই সওয়াবটা হাসিলের ক্ষেত্রে যথেষ্ট হবে, এই দুটোই ব্যাখ্যা করা হয়েছে এই হাদিসের। এইরকমই সুরায়ে ইখলাসের ফজিলত রয়েছে, সুরা ইখলাসের বড় ফজিলত রয়েছে। সহিহ বুখারী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুরা ইখলাস কুল আল্লাহ সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর শপথ করে বলছে যার হাতে আমার জান রয়েছে, আমার প্রাণ রয়েছে, ইন্নাহা তাআদিলু সুলুসাল কোরআন, এই সুরায়ে ইখলাস কোরআনের এক তৃতীয় অংশের সমতুল্য, এক তৃতীয় অংশের সমান। এক তৃতীয় অংশের সমান মানে কি, কিছু কারি হাফেজরা, কিছু ব্যবসায়ী, আমাদের দেশের মোল্লারা যারা কোরআনখানি করে বকশিয়ে বাড়ায়, তারা কিন্তু এই কোরআন ব্যবসা করে, কোরআন দিয়ে পার্থিব ব্যবসা করে, তারা করে কি, ওই ছোটো ছোটো ছেলেদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে কোরআনখানির জন্য, বকশানোর জন্য পাঠিয়ে দিয়েছে, আর তারপরে যখন পাঁচ পারা করে ভাগ করে দিয়েছে, কোরআনের তেলাওয়াত করে শেষ হয়নি, আমরা ছোটোকালে দেখেছি গ্রামে গঞ্জে করতো কি, তখন এসে ওই হুজুর সাহেব এসে বলতো যে আচ্ছা পুরোটা তো খতম হলো না, তো এক কাজ করো, তিনবার করে কুল পড়েন না, মানে তিনবার করে সুরা ইখলাস পড়েন না, তাহলে এই কোরআন খতম হয়ে গেল। এসব ধর্ম ব্যবসা করবেন না, কোরআন নিয়ে ব্যবসা করবেন না, এই উদ্দেশ্য নয়। কোরআনে কেরিমের এক তৃতীয় অংশ সুরা ইখলাস, এই সম্পর্কে শেখ ফজিলতের দিক দিয়ে সমান হওয়া মানে এই নয়
যে কোরআনে করিম, গোটা কোরআনে করিমের পক্ষ থেকে সূরা ইখলাস যথেষ্ট, সব দিক থেকে সমান না। এই জন্য কেউ যদি সলাতে সূরা ফাতিহা না পড়ে তিনবার সূরা ইখলাস পড়ে নেয়, তাহলে তার কি নামাজ হবে, তার সলাত হবে না? হবে না। হ্যাঁ, যদি এই কোরআনে করিমের এক তৃতীয় অংশ হয়তো গোটা কোরআন পড়ার সমান হয়ে গেল সূরা ইখলাস তিনবার পড়া, সূরা ইখলাস তিনবার পড়লে গোটা কোরআন পড়ার সমান, গোটা কোরআন একটা অংশ আছে সূরা ফাতিহা, কেউ যদি সূরা ফাতিহা না পড়ে সূরা ইখলাস তিনবার পড়ে কোনো রাকাতে, তাহলে কি তার নামাজ হবে? না, মোটেই হবে না। তো এটা আসলে উদ্দেশ্য নয়, এতে ফজিলত দেখানো হয়েছে। অথবা অর্থের দিক থেকে, যেমন ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, অর্থের দিক থেকে কোরআনের এক তৃতীয় অংশ, কোরআনের যে বিষয়বস্তু রয়েছে বিষয়বস্তুর দিক থেকে এক তৃতীয় অংশ হচ্ছে সূরা ইখলাস। এইরকমই ফজিলত রয়েছে সূরা ফালাক এবং নাসির। এই সূরা ফালাক এবং নাস, কুল আউযু বিরাব্বি ফালাক আর কুল আউযু বিরাব্বি নাস, এরও বড় ফজিলত রয়েছে। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাম তারা আয়াতিন উনজিলাতিল লাইলা লাম ইউরা মিসলাহুন, লাম ইউরা মিসলাহুন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি কি দেখেছো এমন কয়েকটি আয়াত, যেই আয়াতগুলি আজকে রাতে নাজিল হয়েছে, লাম ইউরা মিসলাহুন, না এই রকমের ফজিলতপূর্ণ মহত্বপূর্ণ আয়াত কখনো দেখা যায়নি, কখনো দেখা যায়নি মানে এর আগে জানতাম না। সে আয়াতগুলি কি? কয়েকটি আয়াত, কুল আউযু বিরাব্বিল ফালাক গোটা সূরা এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটো সূরা মিলিয়ে ১১টি আয়াত রয়েছে হাদিস সহিহ মুসলিমের। নাসাইতে আরও অতিরিক্ত রয়েছে, উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উকবা সাহাবিকে নির্দেশ দেন, আই ইয়াকরা বিহেমা সূরা ফালাক এবং নাস পাঠের জন্য, এবং তারপরে তাকে বলেন, মা সাআলা সাইলুন বিমিসলিহিমা ওয়ালাস্তাআযা মুস্তাঈযুন বিমিসলিহিমা, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে কিছু চাইতে ইচ্ছা করে তাহলে সূরা ফালাক নাস পাঠ করে চাওয়ার চাইতে উত্তম চাওয়া কেউ চাইতে পারে না। আর কেউ যদি কোনো কিছু থেকে আশ্রয় কামনা করতে চায় রবের কাছে, তাহলে সূরা ফালাক এবং নাসের মাধ্যমে আশ্রয় কামনার চাইতে উত্তম আশ্রয় কামনা হতে পারে না। জি, কোরআন সূরা ফালাক এবং সূরা নাসের অর্থগুলি যদি বিস্তারিত যে তাফসিরগুলি রয়েছে, আর আলহামদুলিল্লাহ আমার গোটা কোরআন কারিমের তাফসির রয়েছে, সেখান থেকে যদি শুনে নেন তাহলে ভালো হবে। সময়ের স্বল্পতার জন্য লম্বা করতে চাইছি না, তাতে এক দুটি কথা শুধু বলি। কিন্তু সূরা ফালাকের প্রথম আয়াতগুলি দেখুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী বলো, হে বান্দা বলো, আউযু আমি আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি, বিরাব্বিল ফালাক ভোরের মালিকের, ভোরের মালিক আল্লাহ রাব্বুল, যিনি সব কিছুর মালিক, তিনি রাতকে বিদীর্ণ করে ভোর নিয়ে আসার মালিক। তো ভোরের মালিকের আমি আশ্রয় নিচ্ছি, কি থেকে? মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অনিষ্ট হতে। এ মিন শাররি মা খালাক, আল্লাহ রাব্বুল আলমিনের জাত সত্তা ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সব কিছু আল্লাহ সৃষ্টি, আলামিন বিশ্বজগতে যা কিছু আছে, আসমানে জমিনে এবং ভূগর্ভে ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি। তাহলে প্রত্যেক সৃষ্টির যে অনিষ্ট হতে পারে, জিনের অনিষ্ট, মানুষের অনিষ্ট, খারাপ লোকদের অনিষ্ট, সাপ বিচ্ছুর অনিষ্ট, হিংস্র পশুর অনিষ্ট, হিংসুক দুশ্মনের অনিষ্ট, জাদু বা টোনার অনিষ্ট, যত সৃষ্টি রয়েছে, এই যে বর্তমান এই পরিস্থিতিতে এখনকার প্রেক্ষাপটে বলি যে এই যে করোনার ভাইরাস, এটি আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি যা সাধারণভাবে চোখেও দেখা যায় না, চোখে দেখাও সম্ভব না। আমরা না দেখে বিশ্বাস করে নিচ্ছি, আমরা না দেখে বিশ্বাস করছি যে করোনার ভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে। জি হ্যাঁ, এমনভাবে বিশ্বাস করা হয়েছে যে কেউ যদি বলে যে না এটা ফালতু কথা, করোনা ভাইরাস ফাইরাস কিচ্ছু না, তো ওকে পাগল বলবে, সারা বিশ্বের লোকেরা পাগল বলবে, এটাও আল্লাহর একটা সৃষ্টি। তাহলে যখন আমি আপনি বলবো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, আমি আশ্রয় গ্রহণ করছি ভোরের অধিপতির, ভোরের মালিকের, রবের,
মিনশর মা খালাক, তার সৃষ্টির অনিষ্ট থেকে, তার সৃষ্টির অসংখ্য সৃষ্টির একটি সৃষ্টি হচ্ছে এই আপনার করোনার ভাইরাস। এই ভাইরাসের অনিষ্ট থেকে আমি রবের আশ্রয় নিচ্ছি, যিনি আশ্রয় দিলে কোনো ভাইরাস, কোনো শক্তি, কোনো সৃষ্টি, কোনো অনিষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আসলে ইমানের সাথে, ইয়াকিনের সাথে এবং সঠিক কোরআন সুন্নার এলমের সাথে যদি আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্রয় দেবেন, এটা আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকবাকে ওয়াল্লাস্তাযা মুস্তাইযুন বিমিসলিহিমা। সূরা ফালাক এবং নাস দিয়ে যারা আশ্রয় গ্রহণ করে তাদের মতো অন্য কিছু দিয়ে কোনো আশ্রয় গ্রহণকারী হতে পারে না, কোনো ব্যক্তি অন্য কিছু দিয়ে এই রকমের আশ্রয় পেতে পারে না। মিনশরে মা খালাকাম শরে গাসিক নিজা ওয়াকাব। রাতে বেশি অনিষ্ট থাকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, অমিন সারে নাফাসাতে ফিলকাদ, যারা জাদুটা তাদের অনিষ্ট থেকে, অমিন সারে হাসেদিনে জাহাসাদ হিংসুকের অনিষ্ট থেকে ইত্যাদি। তারপরে সুরায় নাসে, আমিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান, ইবলিশ শয়তান, ইবলিশ শয়তানের যে অসংখ্য চেলা রয়েছে যাদেরকে দেখি না, যারা আশেপাশে আমাদের দুনিয়া আখেরা সব ধ্বংস করার জন্য বদ্ধপরিকর হয়ে আছে, আল্লাহর কাছে ছাড় নিয়েছে, তাদের অনিষ্ট থেকে আশ্রয় নিয়ে নিলেন। তাহলে সমস্ত রকমের যে অনিষ্ট, সম্ভাব্য যে অনিষ্ট রয়েছে, সেগুলো থেকে আমরা আশ্রয় নিয়ে ফেললাম এই সুরায়ে ফালাক এবং নাসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইসব বিষয়গুলি সূক্ষ্মভাবে আমাদের অনুধাবন করার, শিখার, আমল করার, বাস্তবায়নের তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সুতরাং বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এটা আশা রাখি, বিশেষ করে এই মোবারক মাহে রমজান মাস, যেটি হচ্ছে শাহরুল কোরআন, শাহরু রমাদান। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সূরা বাকারার আয়াত নম্বর 185-তে আল্লাহ ইরশাদ করেছেন, রমজান এমন একটি মাস যাতে কোরআনে করিম নাজিল হয়েছে। কোরআনে করিম এই মাসে নাজিল হয়েছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, প্রতি বছর আসতেন রমজান মাসে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের রাতগুলিতে কোরআনে করিম, কানা জিবরিল ইউআরিযুন নবী আল কোরআন ফি রমাদান কুল্লা সানাতিন মাররা, প্রতি বছর রমজান মাসে এক খতম শোনাতেন জিবরাইল আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফালাম্মা কানাল আমর আল্লাযী তুফিয়া ফি, শেষ বছর যেটি দশম হিজরি ছিল মদিনার, শেষ জীবনের শেষ বছরটি যে, ওই বছরের রমজানে আরাযাহুল কোরআন মাররাতাইন তাকীদান ওয়া তাসবীতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দুইবার করে কোরআন খতম করে শুনিয়েছেন, যাতে করে সেটা পাকাপোক্তা হয়ে যায়, সেটা দিমাগে অন্তরে মজবুত হয়ে বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে কারিমের সার্বিক দিক থেকে হেফাজতের, সুরক্ষার তৌফিক দান করেন, কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন। এখন আরেকটি বিষয় বলে শেষ করব, সেটা হচ্ছে সালাফে সালেহীন কোরআনে কারিমের তেলাওয়াতের কত গুরুত্ব দিতেন, আর বিশেষভাবে রমজান মাসে। এই মর্মে সালাফদের অনেক আইম্মায়ে কেরামদের আমল এবং উক্তি রয়েছে, দুই একটি উক্তি এবং আমল তাদের আমরা এখানে আলোচনা করি। ইমাম জোহরি রহমতুল্লাহ আলাই, প্রখ্যাত তাবেঈ মুহাদ্দিস, তার আমল ছিল ইজা দাখালা রমাজান, যখন রমজান মাস আসত, অথচ তিনি হাদিসের বড় মুহাদ্দিস এবং তার হাজার হাজার ছাত্র তার কাছ থেকে হাদিস শিক্ষা লাভ করত, যখন রমজান মাস আসত তখন বলতেন, ইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন ওয়া ইতামুত্তাম, এই রমজান মাস হচ্ছে কোরআন তিলাওয়াতের মাস এবং মানুষকে খাদ্য দানের মাস। জি, অভাবীদেরকে খাদ্য দাও আর রোজাদারকে ইফতার করাও এবং কোরআনের বেশি বেশি তিলাওয়াত করো। জি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি করতেন, যখন রমজান মাস আসত, তারা কাকের আত আল হাদিস, তখন হাদিস নিজে পড়া এবং ছাত্রদেরকে পড়ানো বাদ দিতেন, বলছে এই রমজান মাসে আর হাদিস পড়া পড়ি না, হাদিসের ছুটি, হাদিসের মজলিসের ছুটি, হ্যাঁ ফিকহের মজলিসের ছুটি, ফিকার ছুটি, হাদিসের ছুটি। ওয়া আখবালা আলা কিরাতিল কোরআন মিনাল মুসহাফ, মুসহাফ ধরে তিনি কোরআনে করিম তিলাওয়াতে একেবারে মগ্ন হয়ে যেতেন। তো এই ছিল সালাফদের আমল। এইরকমই প্রখ্যাত তাবেঈ কাতাদা রহমতুল্লাহ আলাই, তিনি ইখতিমুল কোরআন ফি কুল্লি সাবিলাই আলিন দাইমান, জি,
সব সময় সাত দিনে এক খতম দিতেন, ও ফি রমাদান ফি কুল্লি সালাস, রমজান মাস আসলে তিন দিনে এক খতম দিতেন, অর্থাৎ প্রতিদিন দশ পারা করে তিনি তেলাওয়াত করতেন। আর রমজান মাসের যে শেষ দশক একুশ থেকে শুরু করে উনত্রিশ ত্রিশ পর্যন্ত, এতে ফিকুল্লি লাইলা প্রত্যেক রাতে এক খতম দিতেন। জি সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসের যে শেষ দশটি রাত, তার এক একটি রাতে এক এক খতম দিতেন, সেটা অসম্ভব কিছু না। এক রাতে এক খতম দেওয়া যদি আমরা হিসাব করে দেখি তো অসম্ভব কিছু নয়। যদি ধরে নিই পনেরো মিনিট করে, তাহলে আমরা যারা যাদের মাতৃভাষা বা মাতৃভাষার মতো কোরআনে কারিম সুন্দর তেলাওয়াত পনেরো মিনিটে এক পারা করতে পারবে, তাহলে এইভাবে এক ঘন্টায় চার পারা হতে পারে, এক ঘন্টায় চার পারা হতে পারে, তাহলে চার সাতে আঠাইশ, সাত সাড়ে সাত ঘন্টা, সাড়ে সাত ঘন্টার মধ্যে কোরআনে কারিমের খতম হতে পারে। এছাড়া সালাতের সাথে সাথে যদি শুরু করে দেওয়া হয়, আর সালাফগণ কিন্তু কোরআনে কারিমের খতমটা তারাবিতে করতেন, কেয়ামুল লাইলে করতেন, এই জন্য কেয়ামুল লাইল বা কেয়াম রমাদানকে কেয়াম রমাদান বা দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত হইত, সেই জন্য এর নাম কেয়াম হয়েছে। ইমাম ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাই তিনি কোরআনে কারিম খতম করতেন রমজান মাসের প্রত্যেক তিন দিনে, তিন দিনে এক খতম বা তিন রাতে এক খতম দিতেন। অফিল আশিল আওয়াখির ফিকুল লাইলাতেন, আর শেষ দশকে তিনি দুই রাতে খতম দিতেন, তিনি দুই রাতে মানে এক এক রাতে পনেরো পারা করে তিনি পাঠ করতেন। ইমাম আসওয়াদ রহমতুল্লাহ আলাই, এই ইব্রাহিম নাখির সহপাঠী, তিনি ও কোরআন তেলাওয়াত করতেন, বলছেন ইকরাউল কোরআন কুল্লাহু ফি লাইলাতেন, দুই রাতে গোটা কোরআন শেষ করতেন, ফি জামি ইশহারে, গোটা মাসে রমজান মাস গোটা মাসে প্রত্যেক দুই রাতে এক খতম, অর্থাৎ পনেরো খতম দিতেন তিনি গোটা রমজানে। আল্লাহু আকবর। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনে কারিমের তেলাওয়াতের ক্ষেত্রে, কোরআনে কারিমের হক আদায় করার ক্ষেত্রে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে তৌফিক দান করেন, খলাফায়ে রাশেদিনের অনুসরণে তৌফিক দান করেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের অনুসরণে তৌফিক দান করেন, তাবেইন তাবা তাবেইনদের অনুসরণে তৌফিক দান করেন, সালাফে সালেহীন অনুসরণে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের সার্বিক কল্যাণ যেন আমাদের নাজিল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর থেকে বালা মুসিবত যেন উঠিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই বালা মুসিবতকে দূর করে দাও, আমাদের জন্য মসজিদকে তুমি খুলে দাও, আমাদেরকে জামাত সহকারে সালাত ফরজ এবং তারাবি আদায় করার সুযোগ করে দাও। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি কোন বললে ফায়াকুন সব কিছু হয়ে যায়, সুতরাং তোমার একটি আদেশ হয়ে যাওয়াই যথেষ্ট, তোমার এই বালা মুসিবত যা আমাদের পাপাচারের কারণে তুমি নাজিল করেছো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের রহম করো, আল্লাহ আমাদের মধ্যে কার যারা মৃত ইমানের অবস্থায় মারা গেছে তাদেরকে তুমি জান্নাতে ফেরদৌস দান করো, আর যারা ইমানের অবস্থায় দুনিয়াতে রয়েছে আল্লাহ তাদের ইমানকে মজবুত করে দাও, তাদের উপর তুমি দয়া করো এবং তাদের বালা মুসিবত তুমি দূর করে দাও, এবং যারা অসৎ জীবনযাপন করছে, পাপের জীবনযাপন করছে, যারা কুফরিত রয়েছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত নসিব করো, যারা শিরক বিদাতের আকীদায় বিশ্বাসী আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করো, যারা কবিরা গুনাহে লিপ্ত রয়েছে তাদেরকে তুমি হেদায়ত নসিব করো। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে বিশেষ রহমত হয়, শয়তান শিকলাবদ্ধ, সুতরাং শয়তানের গুমরাহি থেকে, শয়তানের বিভ্রান্তি থেকে মানব জাতিকে মুক্ত করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।